খবর চব্বিশ ইনটুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ঘটিত সম্পর্কের জেরে সন্তান সহ বিবাহিত মহিলাকে নিয়ে বাড়িতে আসায় ছেলের গলা কেটে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা। যেমনটা জানা গেছে, হায়দার মল্লিক নামে ১৯ বছরের এক যুবক নোতাখালী থানার অন্তর্গত চণ্ডীপুরের বাসিন্দা এক মহিলার প্রেমে পড়েন। কিন্তু ওই মহিলা বিবাহিত ছিলেন এবং যার দেড় বছরের একটি সন্তানও আছে। নিজের চেয়ে বয়সে বড় ওই মহিলাকে গত মঙ্গলবার ১৮ তারিখ বাড়িতে নিয়ে চলে আসায় হায়দারের বাবা সমীর মল্লিক, যিনি পাড়ায় মিন্টুদার নামে পরিচিত, তিনি ভীষণ রেগে যান এবং ভেতরে ভেতরে গুমড়ে থাকেন। ওই মুহূর্তে প্রতিবেশীরা সিদ্ধান্ত নেয় ওই দুজন আলাদা আলাদা ঘরে থাকবে। অর্থাৎ নোতাখালীর ওই মহিলা প্রতিবেশী একজনের বাড়িতে থাকবে এবং ওই যুবক তার নিজের বাড়িতে থাকবে। বিষয়টি পুলিশ পর্যন্ত করায়। কিন্তু আজ সকালে হায়দারের সঙ্গে তার বাবার ওই সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে বিবাদ চরমে উঠলে পার্শ্ববর্তী একটি মাঠে ওই যুবককে নিয়ে গিয়ে তার পিতা সমীর মল্লিক ধারালো অস্ত্র দিয়ে নিজের ছেলের গলা কেটে খুন করে বজবজ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এই মুহূর্তে হকচকিয়ে গেলেও পরবর্তী সময় বজবজ থানার পুলিশ হায়দারের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি অভিযুক্তর বাবা সমীর মল্লিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রুকসা বিবি নামে ২৫ বছরের ওই মহিলাকে আটক করেছে বজবজ থানার পুলিশ। চার দিন আগে সন্ধ্যার সময় আমার ভাই ওই মেয়েটার সঙ্গে আমরা খবর শুনি, ওনাকে মেয়েটাকে নিয়ে চলে যাই। মেয়েটা আগে থেকে চরিত্রহীন একাধিক কেসের সঙ্গে জড়িত। মেয়েটা নিজের শ্বশুরকে বদনাম করে দিয়ে তার নামে কেস করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাড়া দিয়ে আলমনগরে থাকে, ওরা থাকতো চণ্ডীপুরে। আমার ভাইয়ের বয়স কম, আমার ভাই সবে ১৮ বছর পড়েছে। আমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে ও নিয়ে গেছে। মেয়েটা আগে থেকে চরিত্রহীন, ওকে আমার বাড়িতে মাইয়ে তো ওকে খবর দিতে ও মাটি দিতে এসেছিল। ওই মেয়েকে বিয়ে করতে চাইনি, ওই মেয়েকে বারবার ফিরে যেতে চাই, ওই মেয়েকে বিয়ে করতে চাইনি, ওই মেয়েটা যেতে চাইনি। কালকে রাত পর্যন্ত আমরা অনেক চিন্তা ভাবনা করি যে সবাই শুধু চাইছে চাপিয়ে দিতে ওর ঘাড়ে। ও এত চরিত্রহীন মহিলা, ওর স্বামী ওকে নিতে চায়নি, ওর শ্বশুর বাড়ির লোক নিতে চায়নি, ওর বাম্মা ওকে নিতে চায়নি, ও আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিল। আমার মামা, আমার মামা তো ভাই, আমার মামা মাথা ঠিক রাখতে পারেনি, আমার মামা নার্ভের রুগী। কালকে রাত ৩:৩০ পর্যন্ত আমার মামা আমাদের সঙ্গে বসে আলোচনা করেছে কি করবে, সে তার পাগলের মতো অবস্থা, তার মাথা ঠিক নেই। কাজ কথা হলো বিচার হবে, সব কিছু হবে, কিন্তু আজ ভোরবেলা উঠে শুনি যে মামা ওরকম কাজ করে থানায় চলে গেছে। আমরা কিছু জানিনি, আমরা ঘুম থেকে উঠে শুনছি, ভোরের বেলা হয়েছে যে ঘুম থেকে উঠে শুনছি যে আমার মামা ওকে মার্ডার করেছে, ওর গলা কেটে দিয়েছে, ও জলায় পড়ে ও মারা গেছে। আমরা ওসব, আমার মামার কোনো আজ পর্যন্ত কোনো গণ্ডগোল নেই, কোনো কিছু করেনি, ওর নার্ভের প্রবলেম, ওর মাথার ঠিক নেই। উনি ছেলেকে এত ভালোবাসে, কালকে দুপুর পর্যন্ত আমাদের বাড়িতে এসে মেয়েদের মতো কান্নাকাটি করেছে। আমার ছেলে কি হবে, আমার ছেলে কি বিচার হবে না? দিদি কি ঘটনা? আজই রাতে নাকি নিলাম হয়েছে, আমার শরীর খারাপ বলে কেউ আমার বাড়ির লোক আমাকে শোনায়নি। বাড়ির সেই স্বামীটা, মেয়েটা, স্বামী বাচ্চাটাকে নিয়ে রাত্রে এসেছিল, তার শ্বশুর বসু সকল এসেছিল, এসে বলেছে মেয়েটা যদি চলে আসে, যদি চলে আসে আমি ঘরে নিয়ে নেব। আমরা ফোন করেছি, ওরা হাসতে চায়নি। মেয়েটা এমন আমার ভাইকে বুঝিয়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে কিচ্ছু কাজকাম করেন এই মাত্র ১৮ বছর বয়স। আজকে আমার কাছে সারা রাত ছিল, আমি বললাম তুই জানতিস নি যে মেয়েটা এত খারাপ, আমরা সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি, পাড়ায় যাচ্ছি, সকল বলছে যে ওর এইটা নিয়ে চারটে ছেলের সঙ্গে এরকম সম্পর্ক। হ্যাঁ, ছেলেটা শ্বশুরের নামে বদনাম দিয়ে তাকে গ্রাম থেকে এমন করেছে, তার অনেক মানে মেশিন ফ্যাশিন ছিল সব বিক্রি করে দিয়ে ক্ষতিপূরণ দিতে হয়েছে মেয়েটার, মেয়েটাকে দিয়ে মানে শ্বশুর শাশুড়িটাকে গ্রাম থেকে লোক বের করে দিয়েছে। দিয়ে ওখানে ছেলেটা আর বউটা থাকে, মেয়েটা আর তার স্বামী, একটা ছোট ৩ বছরের বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার নাম কি আমি ঠিক জানি না, কি রুকসা আমাকে কালকে আমার ভাই বলল, বলি ভাই মেয়েটার নাম কি। আজকে ঘটনা ঘটেছে, আমি কাল ভোরের বেলা সারা রাত বুঝিয়েছি আমার ভাইকে, বললে যে দিদি আমি তো বুঝতে পারতেছি ওই মেয়েটা এখন খারাপ, তোদের মুখে শুনে আমাকে তো এইসব কিছু বলেনি,
আমি বলছি যে তুই কারোর থেকে খবরও নিস নি, বললো না আমি খবরও নিইনি, আমার সঙ্গে শুধু ফোনে কথা বলতো। হ্যাঁ করলো কেন বাবা? বাবার মাথার কোনো ঠিক নেই। আমি বাবাকে ভোরের বেলা 3:30 তখন আমি বাবার সঙ্গে কথা বলেছি ফোনে, যে আব্বা কালকে তো পুলিশের কাছে নিয়ে যাবে, হ্যাঁ যা হবে সেখানে হবে, ও তো ভুল আর বুঝতে পেরেছে, আমরা ওকে তোলা হবে না, ও এরকম চরিত্রহীন মেয়েকে নিয়ে এরকম করেছে। এবারে আমার আব্বা কাঁদতেছে, বলতেছে আমি কি করে মুখ দেখাবো, কোনো দিন কেউ আমাকে বাড়াই বলতে পারবে, কোনো কথা নিয়ে শোনাতে পারবে। ক্যামেরায় সান্নিধ্য দাসের সাথে শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।